ফ্রেন্ডস, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। রোজকার মতো হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন উইংস ফ্রাই। তো এখানে আমি হাফ কেজি চিকেন উইংস নিয়েছি। চিকেন উইংসগুলো ধুয়ে ভালো করে জল চিপে ফার্স্ট ম্যারিনেশন করে নিয়েছিলাম। ওটা আমি দেখাতে পারিনি। এটা সেকেন্ড ম্যারিনেশন চলছে। সেকেন্ড ম্যারিনেশন এখানে আমি সেরকম কিছুই না, থাকবে এখানে কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়েছি, আর 1 চামচ পটেটো স্টার্চ। পটেটো স্টার্চ মিন্স এই আমরা যখন আলু কেটে ধুতে যাই তখন মানে আলুর নিচে যে একটা সাদা পার্ট থাকে ওই জিনিসটা আমি সংগ্রহণ করে রাখি, আর সেটাই আমি পাউডার বানিয়ে রেখেছিলাম। তো এটাতে ক্রিস্পি হয়, খেতে ভাল লাগে। তো ফার্স্ট ম্যারিনেশনে আমি অ্যাড করেছিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ রসুন কুচি, 1/2 চামচ গোলমরিচের পাউডার, কাঁচা লঙ্কা 1 চামচ। তো এই দিয়ে আমি ম্যারিনেশন করছি। আর 1 চামচ লাল লঙ্কা পাউডার দিয়েছিলাম। তো সেকেন্ড ম্যারিনেশন হয়ে গেছে, এখন আমি ভাজতে এসে গেছি। প্রথম আমি আলুগুলো ভেজে তুলে নেব। তো আলুগুলো আমি ধুয়ে কেটে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে। তো এখন প্রথম আলুগুলো ফ্রাই করছি নুন হলুদ দিয়ে। নুন লাগে না, নুন দিয়ে প্রথমে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সামান্য হলুদ দিলাম কালারের জন্য। তো আলুটা আমি ভেজে প্রথম তুলে নিচ্ছি। আলুটা হয়ে গেছে, এখন নামিয়ে দেব। তো আলুগুলো নামিয়ে দিলাম, এই তেলের মধ্যে উইংস ফ্রাই করে নেব। তো আলুতে আমি মশলা দিয়ে আরেকবার ফ্রাই করব, ওটা পরে হবে, সাইডে আমি রেখে দিলাম। আর এই যে ম্যারিনেশন করে রাখা বিনসগুলো এখন একটা একটা করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, ফার্স্ট ম্যারিনেশনটা আমি একদিন আগে করে রেখেছিলাম রাত্রে, আর সেকেন্ড ম্যারিনেশনটা যখন আমি ফ্রাই করছি তখনই করেছিলাম। সেকেন্ড ম্যারিনেশনে সেরকম কিছু দেওয়া হয়নি, কর্নস্টার দেওয়া হয়েছে আর পটেটো স্টার দিয়েছি, সামান্য নুন দিয়ে মিশিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম গোলমরিচের পাউডার। ফার্স্ট ম্যারিনেশনেরটা বলেছি, আমি ডিসক্রিপশনে আবার দিয়ে দেব, তোমরা একবার চেক করে নেবে। তো প্রথম আমি 50% ফ্রাই করব, এটা নামিয়ে নিব, তারপরে বাকি আবার সেকেন্ড ফ্রাইটা আবার দেব। সেকেন্ড ফ্রাই করলে এটা ক্রিস্পি থাকে, ভেতরে জুসি থাকে, ভালো লাগে। তো লো টু হাই ফ্লেমে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। তো নামিয়ে দিলাম, বাকিগুলো আবার দিয়ে দেব। তো একইভাবে বাকিগুলো আবার ফ্রাই করে নিচ্ছি। যে মশলাটা ছিল আমি প্রত্যেকটার উপরে দিয়ে দিলাম। তো এক পাশ হয়ে গেছে, উল্টো করে দিলাম। যেগুলো প্রথম দিয়েছি সেগুলো আগে আমি তুলে নিব তেল থেকে, নাহলে পুড়ে যাবে।
এই তো হয়ে গেছে, আমি কড়াইটা ধুয়ে নিলাম। তো ধোয়ার পরে আমি ওই তেলটাই ছেঁকে আবার দিয়ে দিয়েছি। কড়াইটা ধুয়ে গরম করে তেলটা ছেঁকে চিকেন ফ্রাইটা করে নিচ্ছি। তো যেটা আমি প্রথম ভেজে তুলে নিয়েছিলাম ওটা আগে ফ্রাই করলাম, আর যেটা পরে দিয়েছি ওটা লাস্টের দিকে আমি দিয়ে দিচ্ছি এখন। তো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি নামিয়ে নিলাম, আগেরটা আগে পরেরটা পরে। এইভাবে করলে এই যে হয়ে গেছে সবগুলো ফ্রাই করা। এখন যেটা করব, কড়াইটা আবার আমি তেলগুলো ছেঁকে ধুয়ে নিলাম। ধোয়ার পরে এখন আলুটা আমি মশলা লাগিয়ে মশলা দিয়ে একটু ফ্রাই করে নেব। আমি এই তেল দিয়েই আলু ভাজার তেলটাই আমি ইউজ করব। এখানে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াইটা গরম হওয়ার পরেই তেলটা দিতে হবে, নাহলে ধরে যাবে। এখানে 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম তেলে, দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে দিলাম। আর এটা গরম মশলা, এই আমচুর পাউডার। গোলমরিচের পাউডার আর বিট নুন দিয়ে লঙ্কা তেলের সঙ্গে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো মতো করে মিশিয়ে দেব। এই যে ভেজে রেখেছিলাম আলুগুলো সাইডে রেখেছিলাম, তো মশলাতে আলুগুলো দিয়ে দিলাম। এখন ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দেখবে, খুব ভালো লাগে। একটু স্পাইসি হলে ভালো লাগে বেশি। অল্প ধনে পাতা দিচ্ছি। তো হয়ে গেল চটপটে আলু ফ্রাই, ঝটপট করে হয়ে গেল, একদমই টাইম লাগে না। তো একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। প্রথম আমি আলুগুলো দেব। আলু বেশি না, এখানে 2 থেকে 3টে আলু হবে, মিডিয়াম সাইজ। আর সাইডে বিনসগুলো দিলাম, আর 2 থেকে 3টে মিন্ট লিভস।